ঢাকা কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃত বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমরা আজকে আমাদের পাঠ্যক্রমের 626 নম্বর কোর্সে ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্ট এই বিষয়ে আমরা আজকাল আলোচনায় আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্ট বা মুসলিম শিল্পকলার ক্রমোন্নতি এই কোর্সের, এই শিরোনামে কোর্সের আজকে আমাদের আলোচ্য বিষয়। সাফাবি চিত্রকলা, আমরা জানি মুসলিম শিল্পকলার ইতিহাসে পারস্য তথা ইরান, আজকের ইরান, সেই সময়ের পারস্য একটি বিশাল গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখছ এটা পারস্য চিত্রকলার একটি বিখ্যাত চিত্র, যেটাকে ফ্রেস্কো বলা হয়, ফ্রেস্কো টাইপের চিত্র। এটা তাবরিজের চেহেল সুতন বলা হয় এটাকে। এখানে বিভিন্ন শিল্পীদের যে সমাগম দেখানো হয়েছে, তাদের যে বিভিন্ন অঙ্গভঙ্গি, এখানে দেখো গিটার বা সেই সময়কার বাদ্যযন্ত্র হাতে শিল্পী আছে, একদল সাথে নৃত্য করতেছে, একদল শিল্পী এখানে বসে আসর জমিয়েছে, বাকিগুলো শ্রোতা, তাদের বসার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি, নাচের ভঙ্গি এবং তাদের হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র আছে, সেইগুলো তোমরা খেয়াল করে দেখো। ছবিগুলো আঙ্গিক, পারিপার্শ্বিক যে আঙ্গিক, সেই আঙ্গিকগুলো তোমরা দেখো, নিচের কাজ, সেই কাজগুলো প্রাণবন্ত একটা উজ্জ্বল রঙের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে ইরানি কার্পেট এখনো বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় কার্পেট হিসেবে আমরা জানি। মার্কেটে গেলে দেখা যায় ইরানি কার্পেট বলে বলে আমরা দেখো ইরানি কার্পেটের এখানে কি সুন্দর দৃশ্যগুলো দেওয়া আছে। তো এই জিনিসগুলোই মূলত পার্শ্ব চিত্রকলা। পার্শ্ব চিত্রকলা একটা বিশাল ব্যাপক বিষয়, সেখান থেকে আমরা আজকে সাফাবি চিত্রকলা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষা, আমরা সাফাবি চিত্রকলা সম্পর্কে পাঠদানের পূর্বে আমরা সাফাবিদের একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে আসি। সাফাবিরা পারস্যের একেবারে নিজস্ব লোক বলে বা পারস্যের অধিবাসী ছিল। পারস্যরা 634 খ্রিস্টাব্দে মুসলমানরা পারস্য জয় করার পরে তারপর থেকে পারস্য শুধু বিদেশের দ্বারাই শাসন হয়েছে। 1971 সালে আমরা যেমন আমাদের বাংলাদেশ স্বাধীনতা করেছিলাম বাঙালিরা বাঙালিদের জন্য, ঠিক পারস্যের এই সাফাবিরাও পারস্যের অধিবাসী ছিল এবং তারা পারস্যকে শাসন করেছে। তোমরা একটা স্ক্রিনে মানচিত্র দেখতে পাচ্ছ, সাফাবি সাম্রাজ্যের মানচিত্র। সাফাবি সাম্রাজ্যের প্রতিষ্ঠা আছেন শাহ ইসমাইল, 1500 খ্রিস্টাব্দ তিনি এই বংশ প্রতিষ্ঠা করেন। 1722 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশ পারস্য শাসন করে, অর্থাৎ 222 বছর এই একটি বংশ পারস্য তথা ইরান শাসন করেছিল। তাদের প্রথম রাজধানী ছিল তাবরিজ, দ্বিতীয়বার রাজধানী কাজুইনে স্থানান্তর করা হয় 1561 সালে শাহতামাসের সময়। তৃতীয়বার রাজধানী ইস্পান স্থানান্তরিত হয় 1598 খ্রিস্টাব্দে শাহাবাজের সময়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সাফাবিদের সংক্ষিপ্ত পরিচয়, পঞ্চদশ শতাব্দীর শেষ বছর অর্থাৎ 1500 খ্রিস্টাব্দে তাবরিজে সাফাবিদের সিংহাসন আরোহণ রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। 636 সনে আরব বিজয়ের পর থেকে পারস্য মঙ্গল, তৈমুরি এবং তুর্কম্যান বা তুর্কিদের দ্বারা শাসন কার্য প্রায় 900 বছর হলেও 900 বছর বিদেশি শাসনের অন্তর্ভুক্ত থাকাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে পারস্যের প্রভূত উন্নতি সাধিত হলেও পারস্য নিজস্ব শাসক বৃন্দের অনুপস্থিতিতে একটা শূন্যতা বিরাজ করছিল। পারস্যবাসী সাফাবিদের ক্ষমতা দখলে সেই শূন্যতা পূরণ হয় এবং নতুন করে ইলখানিদের পরে আবার এক নবজাগরণের সৃষ্টি হয়। এই জাগরণের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল, যেটা আমি আগেই বলেছি, শাহ ইসমাইল হচ্ছে পারস্যের সাফাবি বংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তিনি 1500 সনে পারস্যের উত্তর পশ্চিমে অঞ্চলে, আজারবাইজান অঞ্চলে আমরা
তার ক্ষমতা এখানে আমরা দেখেছি তিনি কিভাবে শাসনকার্য প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা স্বাভাবিক চিত্রকলার যুগ বিভাজন করে প্রথমে স্বাভাবিক চিত্রকলার যুগকে প্রথমে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা প্রাথমিক স্বাভাবিক যুগ, যেটা 1500 থেকে 1558 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী স্বাভাবিক যুগ 1558 থেকে 1628 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় একটা হচ্ছে বুখারার বিজাতীয় স্কুল, এটা 16 শতাব্দী। আমি সে পরে বিস্তারিত আলোচনা করব। তোমরা স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখছ, উনি সাফাভি যুগের বা সাফাভি বংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রাথমিক সাফাভি যুগ সময়কাল 1500 থেকে 1558 খ্রিস্টাব্দ, সম্রাট শাহ ইসমাইলের পৃষ্ঠপোষকতায়। এখানে একটা তাবরিজ কেন্দ্রিক একটা শিল্পকলা গড়ে ওঠে। 1514 খ্রিস্টাব্দে সাফাভিদের সাথে অটোমান সুলতান সেলিমের যুদ্ধ সংগঠিত হলে শাহ ইসমাইল উস্তাদ বেহজাদ, আমরা জানি কামাল উদ্দিন বেহজাদ নামে যে বিখ্যাত মুসলিম চিত্রকর, এই চিত্রকর যাকে আমরা তৈমুরের চিত্রকলা চিত্রশিল্পী হিসেবে জানি, উনি শেষের দিকে শাহ ইসমাইল তাকে তাবরিজে নিয়ে আসেন। সংগঠিত হলে ইসমাইল ও বেহজাদ এবং লিপিকার শাহ মাহমুদের নিরাপত্তার জন্য খুবই বিচলিত হয়ে পড়েন এবং তাদেরকে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখেন। 1502 হতে 1548 খ্রিস্টাব্দ পর্যন্ত তাবরিজ সাফাভি রাজবংশের রাজধানী ছিল এবং এরপর রাজধানী কাজউইনে স্থানান্তর। আমরা আগেই বলেছি সাফাভি যুগে চিত্রকলার উৎকর্ষতার মূলে বিজাদ স্কুলের অবদান আছে। তৈমুরীয় চিত্রশালার প্রস্তাব প্রভাব ব্যতি রেখে সাফাভি চিত্রকলার উন্মেষ হতো না এবং বিজাদ স্বয়ং হিরাত হতে তাবরিজে আগমন করে এই মানে শিল্পকলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। একটি রাজকীয় ফরমানে শাহ ইসমাইল 1522 খ্রিস্টাব্দে বেহজাদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত করেন। এতে স্বাভাবিক চিত্রকলার পরবর্তী পর্যায়টা আমরা আলোচনা করছি। 1528 খ্রিস্টাব্দে শাহ তামাশ্যপ তাবরিজতে রাজধানী কাজউইনে স্থানান্তর করেন। সাহাবি আমলে কাজউইন এবং সিরাজের প্রাদেশিক শিল্পকলা কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। 1575 খ্রিস্টাব্দে ওস্তাদ মোহাম্মদী পারস্য চিত্রকলার ইতিহাসে যে নতুন ধারা সূচনা করেন তা সপ্তদশ শতাব্দী আগা রিজা এবং রিজা আব্বাসীর দ্বারা সুদূর প্রসারিত হয়েছিল। 1598 খ্রিস্টাব্দে শাহ বাইশ কাজউইন থেকে স্পেনের রাজধানী স্থানান্তরিত করেন এবং শিল্পকলার পৃষ্ঠপোষকতা করতে থাকেন। স্পেন স্কুলে দুজন প্রভাবশালী এবং সৃজনশীল চিত্রশিল্পী দবাই, তারা হচ্ছেন মাওলানা আজিজা এবং রিজা আব্বাসী। আমরা চিত্রশিল্পীদের সম্পর্কে পরে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখন দেখি যে বুখারার বিজাত স্কুল আসলে কি ছিল। বুখারা তৈমুরি চিত্রকলার ইতিহাসে হিরাত স্কুল যে অবদান রেখেছিল, স্বাভাবিক চিত্রকলা কিতে ছিল যে অবদান রেখেছিল তার জন্য প্রধান কিতে ছিল অনন্যসাধারণ শিল্পী বেহজাদের। বেহজাদ কেবল এবং বংশের শিষ্যরা তার রীতি ও কৌশল অবলম্বন করে ভারতবর্ষ মোগলের মধ্য এশিয়ায় বুখারায় শিল্পকলা প্রবর্তন করেন। 1500 খ্রিস্টাব্দে সাইবানিদের হাতে বুখারা দখল হয়ে এবং উজবেকরা 1535 খ্রিস্টাব্দে হিরাত বিধ্বস্ত করলে বিহিজাতের রীতিতে প্রশিক্ষণ প্রাপ্ত কতিপয় চিত্রকর বুখারায় আশ্রয় গ্রহণ করেন এবং শিল্প চর্চায় আত্মনিয়োগ করেন। বুখারা স্কুলে অভিনব এক রীতির প্রয়োগ ব্যতি রেখে চিরাচরিত পদ্ধতির চিত্রাঙ্কন অব্যাহত থাকে এবং বহুল ব্যবহৃত উপাদানগুলো সরলীকরণ ও খাঁটি রঙের প্রভৃতি প্রয়োগে এই স্কুলের চিত্রকলায় নিজস্ব বৈশিষ্ট্য ফুটে ওঠে। সনাতনী বিষয়বস্তু বিন্যাসে প্রতিকৃতিগুলো ক্ষুদ্র এবং কখনো কখনো আড়ষ্ট হয়েছে। পরিকল্পনা, রং, অনুভূতির প্রকাশ এবং ভাবভঙ্গিতে বিজাতীয় প্রভাব প্রকট হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুখারার বিজাত স্কুলের একজন বিখ্যাত চিত্রকর ছিলেন মাহমুদ মুজাহিদ, যাদের সম্পর্কে আমরা পরে আলোচনা করব। চিত্রে তোমরা বর্তমান বুখারা নগরীর একটি চিত্র দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষা,
চিত্রকলা যে বিষয়বস্তু এখানে বলা হচ্ছে যে প্রাথমিক যুগে স্বাভাবিক চিত্রকলা পাণ্ডুলিপি চিত্রণ করাতো। আমরা একটু তোমাকে একটু বলি যে পাণ্ডুলিপি আসলে কি। মনে করো যে কোনো একটা বই, যে কোনো একটা কারোর জীবনের একটা বই লেখা হয়েছে, সেই বইটাকে অবলম্বন করে বিভিন্ন চিত্র অঙ্কন করা হতো, এটাকেই বলছে পাণ্ডুলিপি অঙ্কন। একটা বইয়ের যতগুলো ছবি করা সম্ভব সেটাকেই তারা ছবি, যেমন আমরা শাহনামার ফেরদৌসি শাহনামার কথা বলতে পারি, তারপর নিজামীর খামসার কথা বলতে পারি, এই আলোচনাগুলো পরবর্তীতে আসবে। তো ফেরদৌসি যে শাহনামা কাব্য তিনি রচনা করেছিলেন পারস্যের প্রাচীন রাজাদের নিয়ে, সেই বইটির উপর ভিত্তি, গ্রন্থের উপর ভিত্তি করে বিভিন্ন চিত্র অঙ্কিত হয়েছিল, এটাকেই পাণ্ডুলিপি চিত্রায়ণ বলা হচ্ছে। এখানে শুধু পাণ্ডুলিপি চিত্রায়ণ ছাড়াও বিচ্ছিন্ন ছবি, অর্থাৎ একক ছবি ও প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন শাসকদের প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। আর একটা বিশেষ বিষয় ছিল, সেটা পাণ্ডুলিপি চিত্রের মার্জিনে বিভিন্ন জীবজন্তু, লতা পাতা, মানুষের প্রতিকৃতি সম্মিলিত ছবি অঙ্কন করা হতো। এইটাই ছিল মূলত স্বাভাবিক চিত্রকলার বিষয়বস্তু। আমরা এখন স্বাভাবিক চিত্রকলা যে সমস্ত শিল্পীরা তাদের বিশেষ অবদান রেখে গেছেন তাদের সম্পর্কে একটু আলোচনা করব বা জেনে আসি। স্বাভাবিক চিত্রকলা সম্পর্কে প্রাথমিক স্বাভাবিক যুগের তিনজন শিল্পী, প্রাথমিক স্বাভাবিক যুগে সবচেয়ে বেশি শিল্পীর দেখা পাওয়া যায় বা পণ্ডিতরা বলেছেন বা তারা গবেষণাকে বের করেছেন, প্রাথমিক স্বাভাবিক যুগে মূলত স্বাভাবিক চিত্রকলা চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। এই যুগে আমরা 12 জন শিল্পীর নাম জানি, আমরা স্ক্রিনে নামগুলো দেখাচ্ছি। শেখ জাদা, খাজা আব্দুল আজিজ, আগা মিরাক, সুলতান মোহাম্মদ, শাহ মোহাম্মদ, মীর নাক্কাস, শেখ মোহাম্মদ, মুজাফফর আলী, মির্জা আলী, মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ, উস্তাদ মোহাম্মদী। আমরা পরবর্তী স্বাভাবিক যুগে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে মোট 16 জন শিল্পী আমরা নাম তোমাদেরকে বলেছি, এই 16 জন শিল্পীর মধ্য থেকে আমরা কয়েকজন সম্পর্কে আলোচনা করব যারা স্বাভাবিক চিত্রকলাকে উৎকর্ষের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল যাদের মাধ্যমে। তার ভিতরে প্রথমে আমরা আসি আগা মিরাকের কথা। আগা মিরাক একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। আগা মিরাক সম্পর্কে আমরা একটু জানবো যে আগা মিরাক আসলে ছিলেন স্বাভাবিক চিত্রশালার প্রতিভাবান এবং সৃজনশীল শিল্পীদের মধ্যে আগা মিরাক অন্যতম ছিলেন। আগা মিরাক স্পেনের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরে শিল্প চর্চার উদ্দেশ্যে বিজয়দের শিষ্যত্ব গ্রহণ করে তাবরিজে গমন করেন। তিনি বিখ্যাত চিত্রকর সুলতান মোহাম্মদের উস্তাদ ছিলেন। 1550 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি শাহ তামাসিব রাজকীয় চিত্রশালায় চিত্র অঙ্কন করেন এবং সুলতানের সাহচর্য লাভ করেন। প্রকাশিত চিত্রাবলীর মধ্যে তার একটি সাক্ষর বহন করে, সেটা আমরা দেখছি, তার পাশে একটা চিত্র আছে, এটা স্বাভাবিক চিত্রকলার নিজামীর খামসা। আমি আগেই বলেছি যে নিজামীর খামসা একটা, এই খামসাকে খামসা কেন্দ্র করে অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়ণ করা হয়েছিল। তার ভিতরে এখানে একটা আগা মিরাকের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা 1539 থেকে 1543 খ্রিস্টাব্দের ভিতরে অঙ্কন করা হয়েছিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই সিংহাসনের বাম দিকে পরিচারকগণ দেখা, সিংহাসনের বাম দিকে যে তার পরিচারকগণ আছে এবং ডানে পরিচারকগণ সারিবদ্ধভাবে বসে অথবা দাঁড়িয়ে আছে, অর্থাৎ সিংহাসনের ডানে এবং বামে তার পরিচারিকাগণ দাঁড়িয়ে আছে। সম্মুখ একটি চৌবাচ্চা, 3টি হংস হংসকালী করছে, রাতের দৃশ্য বোঝাবার জন্য নক্ষত্র আকাশে আকাশ সংকেত করা হয়েছে, পুষ্পিত গাছ, লতা পাতা, সাইপ্রাস, জলাধার প্রভৃতির সমন্বয়ে অঙ্কিত বহির্দৃশ্য পটভূমি, স্থাপত্যিক অলঙ্কার এবং জ্যামিতিক লতা পাতা ও আরবি লিপির দ্বারা সুশোভিত প্রাসাদের অভ্যন্তর এবং বিভিন্ন ধরনের রঙের সুষ্ঠু সমাবেশ দ্বারা প্রতিকৃতি চিত্রাঙ্কনে তিনি বিজাতকে অনুসরণ করেনি, বরং উস্তাদকে অতিক্রম করে গেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখছি যে এই চিত্রটা খসরু ও শিরিনের গল্প শ্রবণ বা খসরু শিরিনের সাক্ষাৎকার হিসাবে আমরা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব আরেকজন বিখ্যাত শিল্পী মীর সৈয়দ আলী।
মীর সৈয়দ আলী সম্পর্কে আমরা জানি যে তোমাদের যখন আমরা মুঘল চিত্রকলা পড়িয়েছি সেখানে মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদের নাম আমরা বলেছি। এই সেই মীর সৈয়দ আলী যাকে এবং খাজা আব্দুস সামাদকে সম্রাট হুমায়ুন ভারতবর্ষ নিয়ে এসেছিলেন এবং তাদের হাত ধরেই মূলত মুঘল চিত্রকলার উদ্ভব ঘটেছিল ভারতের। তো এই মীর সৈয়দ আলী সম্পর্কে আমরা জানি যে 1545 সালের দিকে তিনি ভারতে চলে আসেন। তো মীর সৈয়দ আলী ছিলেন প্রথম শ্রেণীর একজন চিত্রকর। প্রথম শাহনামা চিত্রণ তিনি গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করেন। তার কয়েকটি বিখ্যাত চিত্র হচ্ছে রুস্তম ও সেরা সাতজন শিকারের দৃশ্য, ঘোড়া শিকারত বাহারাম সুর, নিজামের খামসার চিত্রায়ণ, লাইলি মজনু করে অসাধারণ তার গ্রামীণ জীবনের একটা পটভূমি আমরা দেখতে পাই। মীর সৈয়দ আলীর একটা ছবি আমরা এখানে দেখাবো, একটা গ্রামীণ দৃশ্য। এটা মীর সৈয়দ আলীর 1539 থেকে 43 খ্রিস্টাব্দের ভিতরে এই ছবিটা তিনি অঙ্কন করেছিলেন। একটা বিষয় বলি যে এখানে এই ছবিগুলো এখন যেখানে সংরক্ষিত আছে এটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এই ছবিটি। সম্পর্কে আমরা একটু জেনে আসি যে সৈয়দ আলীর মতো সাফাবি চিত্রশালার উপর যে বিখ্যাত ব্যক্তি বা প্রখ্যাত চিত্রকর মুঘল দরবারে মর্যাদা বৃদ্ধি করেন তার নাম খাজা আব্দুস সামাদ। তাবরিজে তার জন্ম হয় এবং পরবর্তীকালে ভারতবর্ষ গমন করে তিনি সম্রাট আকবরের উস্তাদ নিযুক্ত হয়েছিলেন। আব্দুস সামাদের শিল্পকর্মের অসংখ্য নিদর্শন রয়েছে। গুলিস্তান প্যালেসে সুরক্ষিত উষ্টি যাত্রী দল, এতে দ্বিতীয় একটা হচ্ছে যে হুমায়ুনকে তার পুত্র আকবর একটি চিত্র উপহার দানের দৃশ্য। খাজা আব্দুস সামাদ মূলত পারস্য চিত্রকর হলেও শিল্পকলা চর্চায় তার রীতিতে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল। এর প্রমাণ আছে দৈত্য প্রকৃতি শিক্ষার্থীরা, আমি এই ছবিগুলো আসলে সংগ্রহ করতে পারিনি বা এই ছবিগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। ছবিগুলো সংগ্রহ করা গেলে আমার জন্য অনেক সুবিধাজনক হতো। শিক্ষার্থীরা তা উষ্ট্রী যাত্রী দল, মজনুর মরুভূমিতে অবস্থান, সম্রাট হুমায়ুন আকবরের দৃশ্য, দৈত্য প্রতিকৃতি, একটি অশ্বকে চালক লাগাম ধরে নিয়ে যাচ্ছে, মৃগয়া দৃশ্য, এগুলো তার বিখ্যাত চিত্রকর্ম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সুলতান মোহাম্মদ বলে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন তার সম্পর্কে আমরা একটু জানবো। সুলতান মোহাম্মদের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা মিরাজের একটা দৃশ্য। যদিও আমাদের ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছবি অঙ্কন করা একটা গর্হিত কাজ, তবুও সেই সময় পারস্যের স্বাভাবিক চিত্রকলা শিল্পীরা তাদেরকে শাহ তামাশা প্রখ্যাত চিত্রকর উস্তাদ সুলতান মোহাম্মদের শিষ্য ছিলেন। একথা আমরা আগেই বলেছি, সাফাবি সুলতানের একনিষ্ঠ পৃষ্ঠপোষকতা এবং ঐকান্তিক সহযোগিতা সাফাবি চিত্রকলা উৎকর্ষ এবং পরিপূর্ণতার সর্বোচ্চ শিখর পর্যন্ত হতে সক্ষম হয়েছিল। তার রাজকীয় শিল্পকলা একাডেমির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই সুলতান মোহাম্মদ। আমরা সুলতান মোহাম্মদ সম্পর্কে আসলে অনেক বিস্তারিত বলা সম্ভব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি শুধু তার একটা ছবি, এই যে হজমসাল্লাম মিরাজের দৃশ্য, সেই দৃশ্য এখানে দেখো। হজমসাল্লামকে সবুজ বা বেহেশতি যে পোশাক, সবুজ পোশাক পরে মাথায় পাগড়ি এবং বুড়াকে তার আরোহণ দেখা যাচ্ছে। চারপাশে পরীদের বা জিনদের, ফেরেশতাদের বিভিন্ন ছবিগুলো ডানা দেখা যাচ্ছে, ডানাওয়ালা সবুজ ডানাওয়ালা ফেরেশতা দেখা যাচ্ছে। মেঘের একটা ছবি আছে, নীল মেঘের, খণ্ড খণ্ড মেঘের একটা ছবি আছে, এবং নিচে বিভিন্ন জ্যামিতিক যে নকশাগুলো আছে এগুলো আসলে অত্যন্ত উঁচু মানের একটি শিল্পকর্ম বলে সময় মত দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, শিরিনের স্নানরত অবস্থায় খসরুর অবলোকন, এই ছবিটা এর প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিতে জন্য খুব বিখ্যাত একটি ছবি। এখানে ঘোড়ায় আহরণরত খসরু এখানে নিচে স্নানরত অবস্থায় শিরিনকে অবলম্বন করছে, পাশের শিরিনের ঘোড়াটা দেখা যাচ্ছে। এখানে গাছের ডালে একটা গামছা বা টাওয়াল জাতীয় কিছু আছে, আর তার পরিপ্রেক্ষিতে যে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে, একটা নদী বয়ে যাচ্ছে, নদীতে গোসল 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 করতেছে শিরিন, এই বিষয়গুলো তার শিল্পকলার একটা চরম উৎকর্ষ তা আমরা জানি। সুলতান মোহাম্মদের
ছবি, এটা খুব বিখ্যাত একটা ছবি, সেটা হচ্ছে যে একজন বৃদ্ধা সুলতান সানজারের নিকট অভিযোগ করছে। এই একটা গল্প ছিল যে সুলতান সানজার একবার কোনো একটা যুদ্ধে যাচ্ছিলেন, সেই সময় একজন বৃদ্ধা তাকে অভিযোগ করছিল, তুমি যুদ্ধ জয় করে কি করবে, তোমার সৈন্যরা তো আমাদেরকে অত্যাচার নিপীড়ন করে। এই একটা ছবি আমরা দেখছি সুলতান সুলতান মোহাম্মদের, এটা একটা বিখ্যাত ছবি। আমরা যে চিত্রশিল্পী নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে মুজাফফর আলী। এই মুজাফফর আলী একজন বিখ্যাত স্বাভাবিক চিত্রশিল্পী ছিলেন। তার চিত্রকলার হাতেখড়ি ছিল বিজাদের নিকট সূক্ষ্ম চিত্রকর এবং অসাধারণ রেখাঙ্কনকার হিসেবে তার পরিচিতি ছিল। আর তার বিখ্যাত একটা চিত্র হচ্ছে বাহারাম গুরের উপাখ্যান। এখানে বাহারাম গুরকে দেখা যাচ্ছে ঘোড়ায় সওয়াররত, তিনি একটি ড্রাগন শিকার করছেন। এই ড্রাগন শিকারটা তার খুব বিখ্যাত একটা চিত্রকর্ম। এখানে বাহারাম সে তীর ড্রাগনের দিকে তীর নিক্ষেপ করছে, এটা খুব একটা পৌরুষ দীপ্ত একটা ছবি। তার প্রেক্ষাপট, তার যে আঙ্গিক, সে আঙ্গিকটা কিন্তু অনেক চমৎকার ভাবে ফুটে তুলে হয়েছে। তার আর একটা বিখ্যাত ছিল যে দুই চিকিৎসকের প্রতিদ্বন্দ্বিতা, এখানে ছবিটা আমি দিতে পারিনি, কিন্তু এটা বিখ্যাত ছবি। এরপরে আমরা দেখবো যে উস্তাদ মোহাম্মদী একজন ওপার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। উস্তাদ মোহাম্মদ আসলে মূলত তার যে পরিচয় ছিল বা তার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রেখাঙ্কন পদ্ধতি এবং স্বল্প রঙের ব্যবহারে তিনি যে পারদর্শিতা অর্জন করেছিলেন, এই ক্ষেত্রে স্বাভাবিক চিত্রকর ইতিহাসে তিনি অন্যতম একজন প্রতিভাধর শিল্পী হিসাবে পরিচয় লাভ করেছেন। এখানে তোমরা দেখো যে এখানে শুধু উনি কিন্তু কোনো রঙের ব্যবহার করেন নাই, একেবারেই রঙের ব্যবহার করে শুধু রেখা, অর্থাৎ রেখাঙ্কন পদ্ধতি ব্যবহার করে তিনি চমৎকার ছবি অঙ্কন করছেন। সেটার একটা দৃশ্য আমরা এখানে দেখছি, যেখানে এই ছবিটার নাম দরবেশদের নৃত্য। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভবঘুরে দরবেশ তারা একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার পোশাক পরে নৃত্য করছে, সেই নৃত্যের একটা পরিষ্কার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা, এরপর আমরা দেখবো রিজিয়া আব্বাস সম্পর্কে, যে সম্পর্কে আসলে বড় একটা প্রশ্ন বা বড় একটা আলোচনা আমরা করবো আজকে। আমরা এখানে শুধু তার সম্পর্কে একটু আলোচনা করে যাই। রিজা আব্বাস 1575 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। কাজিন থেকে তিনি পারস্য ইস্পাহানে চলে আসেন। তার একটা ছবি, ছবি সম্পর্কে পরে আসছি। তার কয়েকটা মানে বৈশিষ্ট্য যেটা ছিল, বলিষ্ঠ এবং পরিব্যাপ্ত রেখাঙ্কন পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তুর বাস্তব চিত্রায়ন। এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে রেজা আব্বাসের সম্পর্কে আমাদের মূল্যায়ন করতে হলে বা আলোচনা করতে হলে আগে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বলিষ্ঠ এবং পরিব্যাপ্ত রেখাঙ্কন পদ্ধতি, অর্থাৎ ডাক টেনে টেনে রেখার মাধ্যমে বিষয়বস্তুর বাস্তব ধর্মী চিত্রায়ন। এখানে আর একটা বিষয় ছিল রেখাঙ্কনের বলিষ্ঠতা এবং স্বল্প রঙের ব্যবহারে অসাধারণ দক্ষতা তিনি প্রদর্শন করেছিলেন। এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো রঙের কাজ কম, শুধু রেখাঙ্কন দ্বারা করা হয়েছে। একজন প্রেমিক যুগল আসলে যেভাবে থাকে বা তারা যেভাবে অভিসারে মিলিত হয়, ঠিক তার বাস্তব একটা ছবি কিন্তু এখানে রেজা আব্বাসী এই চিত্রটা। তার অনেক বিখ্যাত চিত্র আছে, আমরা পরে আলোচনা করব। এরপর আমরা একটা বিষয় জানি যে স্বাভাবিক চিত্রকলায় মোট 5 জন রিজা আব্বাসী সম্পর্কে আলোচনা করা হয়। এটা আমরা আসলে আমাদের আজকের আলোচনা তেমন গুরুত্বপূর্ণ না, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা দেখি যে স্বাভাবিক চিত্রকলার আসলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, স্বাভাবিক চিত্রকলার কি বৈশিষ্ট্য ছিল, কি কি বৈশিষ্ট্য হলো একটা চিত্রকলায় তার বৈশিষ্ট্যগুলো পরিষ্কার হয়ে ওঠে বা পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা প্রথমে দেখছি যে রেখাঙ্কন পদ্ধতির, রৈখিক পদ্ধতির ব্যবহার। স্বাভাবিক চিত্রকলার একটা রৈখিক, আমরা আগে বলেছি যে বিভিন্ন শিল্পীরা কিন্তু রেখাঙ্কন করে স্বাভাবিক চিত্রকে একটা অন্য মাত্রা দান করেছিলেন। আগামী রাখের ছবিতে একটা দৃশ্য দেখা যাবে, তুমি এখানে দেখছো, এটা হচ্ছে আগামী রাখের সেই শিরিনের সাক্ষাৎকার। আমরা এই ছবিটা আগে বর্ণনা আগে দিয়েছি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে তার যে রৈখিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কিন্তু চীনে একটা বৈশিষ্ট্য, অর্থাৎ চীন থেকে এই পদ্ধতিটা পারস্য কোন একজন শিল্পী আমদানি করেছিল বা তার বৈশিষ্ট্য অঙ্কন করেছিল, অনুকরণ করেই কিন্তু এটা বলা হয়েছিল। এই একটা এখানে ছবিটা আমি আছে। তো এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে শিল্পী আঁকা চিত্রকর্ম এগুলো দেখা যায়,
আর পুষ্পিত বৃক্ষ মুকুলিত লতাপাতায় রৈখিক পদ্ধতি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়েছে। স্বাভাবিক চিত্রশিল্পী শিল্পী মুজাফফর আলী অসাধারণ রেখাঙ্কন আমরা আগেই বলেছি। তো এই সুরের উপাখ্যান, দুই চোখ প্রতিদ্বন্দ্বিতা এবং এখানে শিরিনের সাক্ষাৎকার, এগুলো কলার চিত্রশিল্পীরা প্রমাণ করে গেছেন। স্বল্প রঙের ব্যবহার, স্বাভাবিক স্বল্প রঙের ব্যবহার 16 শতাব্দীর শুরুতে তাবরিজ উস্তাদ মোহাম্মদ, যার সঙ্গে আমরা আগে বলেছি, হালকা রঙের ব্যবহারে চিত্রাঙ্কনের প্রচলন ঘটান। এটি এটিও চীনে একটি বৈশিষ্ট্য অনুরূপ। রিজার্ভবাসী এরূপ চিত্রগুলিকে আরো আকর্ষণীয় করেছিলেন। এর মাধ্যমে তার বিখ্যাত চিত্র মৃগয়ের দৃশ্য অঙ্কিত হয়। আর শিক্ষার্থীরা, এরপরে আছে নৈসর্গিক উপাদান। আমরা আগে দেখেছি যে এই আবার সেই ছবিটিকে আমরা আবার একটু উপজীব্য করে নিয়ে আসি। খামসার অন্যতম শ্রেষ্ঠ চিত্র মিরাজের নৈসর্গিক দৃশ্যের অবতারণা করা হয়েছে। এখানে দেখো যে মিরাজের অবতারণা কিভাবে এটা করা হয়েছে। যেমন প্রগাঢ় নীল আকাশে ভাসমান অসংখ্য মেঘ, আমরা ছবিতে দেখ ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের কণ মেঘখণ্ডের মধ্য দিয়ে বুরাকে আহরণ পূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দিদার জন্য সপ্তস্তর পার হয়ে উপরে উঠে যাচ্ছেন। আচ্ছা, বুরাকে গমনরত রাসূলকে কেন্দ্র করে অসংখ্য দূত গোলাকার বেষ্টনী সৃষ্টি করে কোরআন আহার্য দ্রব্য মুকুট এবং তার বিখ্যাত সবুজ পোশাক বহন করে নিয়ে যাচ্ছেন। এই মিনিয়েচারটি আগামীরা অঙ্কন করেছিলেন। এখানে সবুজ ডানাযুক্ত ফেরেশতা দেখা যাচ্ছে, যেটা একটা নৈসর্গ অর্থাৎ বেহেশতের পোশাক বলে আমরা জানি বা এটা বলা হয়। নিচে সাদা সাদা যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এগুলো মেঘ মেঘখণ্ড, উপরে মেঘখণ্ড, নীল আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা মেঘের যে খণ্ডগুলো দেখাচ্ছে, একটা মানে ছবিটা দেখলে একটা নৈসর্গিক একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এরপরে ছিল যে উড়ন্ত বলাকা ও পাখি, সাবিত্রী অন্যতম বৈশিষ্ট্য ছিল উড়ন্ত বলাকা ও পাখি। এটিও চীনা বা দূরপ্রাচ্যের পূর্বের ফল, আমরা পরে একটা ছবিতে আলোচনা করবো। 5 নম্বর ছিল সাবিত্রী বৈশিষ্ট্য পাহাড় পর্বত। তো এটা রিজা আব্বাস বিভিন্ন চিত্রে পাহাড় পর্বত স্থান পেয়েছে। উস্তাদ মোহাম্মদ একটি মিনেছেন মনোরম পাহাড়ি পরিবেশে মেষ পালকের ছবি, খুবই আকর্ষণীয় একটি ছবি হিসাবে পরিগণিত হয়ে আছে। এরপর আমরা দেখবো যে মুসা স্বাভাবিক চিত্রকলার একটি বৈশিষ্ট্য কুণ্ডুলাকৃতি মেঘ, যে যার কথাটা আমরা একটু আগেই বলেছি। রাসুলের মিরাজের চিত্র, সেই মিরাজ চিত্র দেখা গেছে, এই কুণ্ডুলি মেঘের চিত্র পাওয়া গেছে। আর তারপর বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার মুখমণ্ডল, স্বাভাবিক চিত্রকলার প্রতিকৃতি গোলাকার প্রকৃতির, অর্থাৎ মানুষের যে ছবিগুলো আঁকা হয়েছে তাদের মুখায়ব ছিল। উস্তাদ মোহাম্মদের চিত্রাবলীর প্রধান বৈশিষ্ট্য ছিল তরুণদের গোলাকার মুখাবয়ব ও শিপশিপে গড়ন, অর্থাৎ স্বাভাবিক চিত্রকলার যে প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে সেই প্রতিকৃতির মুখমণ্ডল ছিল গোলাকার, স্বাভাবিক চিত্রকলার অন্যতম একটা বৈশিষ্ট্য। স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য একটা পরিপ্রেক্ষিত, আমরা আগেই বলেছিলাম এই ছবিটি সম্পর্কে, সেই শিরিন খসুর শ্রাণত অবস্থায় ছবিটি, এই ছবিটির পরিপ্রেক্ষিত তোমরা দেখতে পাচ্ছ। এই পরিপ্রেক্ষিতটা একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। এটা একটা মিনিয়েচার, এই মিনিয়েচারে যে পরিপ্রেক্ষিতটা অঙ্কন করা হয়েছে এই এই পরিপ্রেক্ষিতটা স্বাভাবিক চিত্রকলার একটা অন্যতম আলোচনা করা হয়েছে ছবিগুলো সম্পর্কে। তো স্বাভাবিক চিত্রকলার অন্যতম বৈশিষ্ট্য ডানাযুক্ত ফেরেশতার প্রতিকৃতি আগামীরা কর্তৃক চিত্রিত মহানবীর মিরাজ দৃশ্যে ডানাযুক্ত ফেরেশতার চিত্র আমরা লক্ষ্য করেছি। এর আগে আমি তোমাদের সে সম্পর্কে আলোচনা করে আসছি। তো ডানাযুক্ত ফেরেশতা একটা অন্যতম বৈশিষ্ট্য স্বাভাবিক চিত্রকলার। এরপরে এটা আসলে এই জিনিসগুলো ছিল ইউরোপে, ইউরোপে যে চিত্রকলা ছিল সেই চিত্রের একটা প্রভাব। আর ইউরোপীয়রা মানে তাদের মনের কল্পনাকে মিশিয়ে স্বর্গ নরক থেকে যে ছবিগুলো নিয়ে এসেছিল সেই ছবিগুলো সম্পর্কে এই বিষয়গুলো আসছে। এরপর সাউদি আরবে ছিল যে বাগান দৃশ্য, রোমান্টিক বাগান চিত্র, পুষ্পিত গাছ, লতাপাতা, সাইপ্রাস জলাধার, জলাধারী অংশগুলি খুষ্ট শিরিনের দৃশ্য আমরা দেখা যায়, যেটা আমরা দেখেছি। এই যে খুষ্ট শিরিনে একটা বাগান দৃশ্য দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস একটু এটা খেয়াল করে দেখো যে জিনিসটা কত সুন্দর একটা চিত্রকলা, যে তার পিছনের প্রেক্ষাপটটা গাঢ় নীল রঙের, তার ভিতরে এখানে বিভিন্ন গাছপালা, পুষ্পিত গাছ, লতাপাতা, জলাধার, এবং নিচে দেখো অনেক বিষয়গুলো আসলে জ্যামিতিক নকশা, উপরে
যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু দূর দূরান্ত এখানে ইয়ে করা হয়েছে। এখানে ময়ূরের ছবি, বকের ছবি, কোনো হরিণের ছবি কথা আমরা বলছি, সেই জিনিসগুলো কিন্তু পশু পাখির, অনেক পশু পাখির ছবি এখানে দেওয়া আছে, যে ছবিটা বড় করে দেখানো সুন্দর হতো। তো এই একটা একটা অন্যতম একটা দৃশ্য ছিল। আর আরেকটা ছিল চিত্রকলা গ্রামীণ দৃশ্য, এখানে একটা আমরা দেখতে এই স্বাভাবিক চিত্রকলার সর্বপ্রথম গ্রামীণ দৃশ্য দেখা যায়। মীর সৈয়দ আলী চিত্রিত লাইলি মজনু প্রেম উপাখ্যান চিত্রের মনোরম গ্রামীণ দৃশ্য ফুটে তোলা হয়েছে। পাশের ছবিটি এখানে মেষ চারণ, দেখো একটা বালক মেষ চারণ করছে, গৃহকর্ম করছে, সন্তানের মা সন্তানের পরিচর্যা করছে, প্রভৃতি জিনিসগুলো দেখানো হয়েছে। এটা একটা গ্রামীণ চিত্র, যে চিত্রটা আসলে স্বাভাবিক চিত্রকলার প্রথম নিয়ে আসা হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যেটা কাঠি পাগড়ি না পাগড়ি ছিল, কাঠি পাগড়ি একমাত্র স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য। খামসাই শেখজাদা আগামীরা কর্তৃক অঙ্কিত মিনিয়েচারে প্রতিকৃতিতে এক ধরনের কাঠি পাগড়ি ব্যবহৃত, অর্থাৎ মানুষ যে পাগড়িটা মাথায় ব্যবহার করতো সেই কাঠি পাগড়ি বলে একটা পাগড়ি ছিল, সেই পাগড়িটাকে মূলত এখানে বলা হয়েছে। আরো কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে শেডিং। শেডিংটা হচ্ছে যে উজ্জ্বল আলোর বিপরীতে অন্ধকার ছায়া, শেড শেড মানে ছায়া, শেড থেকে শেডিং, এটা আমরা জানি। এই শেডিং গোলত্ব প্রকাশের জন্য গভীর প্রলেপের সাহায্যে সৃষ্টি করা হয়। এই বৈশিষ্ট্যটি ইউরোপীয় চিত্রশিল্পের প্রভাবে পারস্য স্বাভাবিক চিত্রকর্মে লক্ষ্য করা যাচ্ছে। মডেলিং স্বাভাবিক চিত্রকলার একটি বৈশিষ্ট্য, মডেলিং ইউরোপীয় চিত্রকলার প্রভাবে এটাও পারস্য কেউ এখানে দৃষ্টিগোচর হয়। তারপর ছিল বর্ডারের ব্যবহার, স্বাভাবিক চিত্রগুলো আমরা বলেছি যে বর্ডারের ব্যবহার পরিলক্ষিত হয়। বর্ডারের ব্যবহারের ফলে চিত্রগুলো মার্জিতের উপরে গ্রহ করে, আর বর্ডারে বিভিন্ন পশু পাখির ছবি বা লতাপাতা ছবি, আমরা এর আগে হরিণের ছবি দেখেছি বা বিভিন্ন ছবি আমরা দেখেছিলাম। আর একটা ছিল হরিণ, স্বাভাবিক চিত্রগুলোর জন্য একটি অন্য বৈশিষ্ট্য, হরিণের চিত্রাঙ্কন আমরা আগে ছবি দেখেছি। আর একটা ছিল প্রাণবন্ত একটা ছবির একটা আমরা দেখছি, প্রাণবন্ত চিত্রগুলো ছিল। তো এর আগে যে ছবিটা আমরা দেখেছি, ছবিতে ছিল সুলতান মাহমুদ খসরু শিরিন শ্রান্ত অবস্থায় যে ছবি ছিল, বা যে তাদের বাগানে যে সাক্ষাৎ ছবি ছিল, ছবিগুলো কিন্তু প্রতিকৃতি একত্র প্রাণবন্ত হয়েছে, যে এগুলো আসলে দেখতে অনেক আকর্ষণীয় চিত্র মনে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ স্বাভাবিক চিত্রকলার পুরোটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। স্বাভাবিক চিত্রকলার উত্থান বা তাদের বিকাশ, শাসকদের পৃষ্ঠপোষকতা, শিল্পীদের যে প্রতিভাবান শিল্পীদের যে অবদান ছিল বা পরিচয় ছিল সে সম্পর্কে আলোচনা করেছি। এরপর স্বাভাবিক চিত্রকলার বিষয়বস্তু, তাদের বৈশিষ্ট্য, সব বিষয়গুলো আমি একটা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে তোমরা স্বাভাবিক চিত্রকলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারো। আর এখানে প্রশ্নগুলো আসলে এইভাবে হয় না, হয় হয়তো রিজার্ভেশন সম্পর্কে একটা প্রশ্ন হয়, স্বাভাবিক চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন হয়, বা কয়েকজন শিল্পী সম্পর্কে একটা প্রশ্ন হয়, আর স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য এই একটা প্রশ্ন হয়। তো আমি মোটামুটি তিনটা প্রশ্ন একত্রে আলোচনা করার চেষ্টা করছি, এই জন্য তুমি একটা সম্যক ধারণা পাবে, এবং পরবর্তীতে আমরা সুযোগ পেলে, সময় পেলে অন্যান্য প্রশ্নগুলো সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করার আশা রাখি। তোমাদেরকে আজকে আলোচনা এই পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।